পোস্ট স্ট্রাকচারালিজমে ডাইরেক্টলি এটার ব্যবহারটা নেই, কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমের ব্যাপারে বলতে গেলে স্ট্রাকচারালিজমের ব্যাপারটাও ক্লিয়ার রাখা উচিত। তো স্ট্রাকচারালিজম, সো প্যারাডিগম্যাটিক এবং সিনট্যাগম্যাটিক রিলেশনশিপস তাকে বোঝার জন্য আমাদের একটুখানি জ্যাম বোর্ডটা দেখতে হবে। আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আশা করি সাদা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ওকে, তো সিনট্যাগম্যাটিক আর প্যারাডিগম্যাটিক রিলেশনশিপসটাকে বোঝার জন্য আমাদের এরকম একটা লাইন আমরা ড্র করতে পারি, দুটো অ্যাক্সেস বলা হয় এগুলোকে, দুটো দিক। তোমরা অনেক সময় ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি এই ধরনের বইগুলোতে এগুলো অনেক সময় দেখা গেছে। তো এই যে হরাইজন্টাল, সরি, ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা রয়েছে, এটাকে অ্যাক্সিস বলা হচ্ছে, ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এই ভার্টিক্যাল অ্যাক্সিসে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে প্যারাডিগম্যাটিক, PARADIGMATIC। কথাটা হচ্ছে প্যারাডাইম, প্যারাডাইম থেকে, প্যারাডাইমের অ্যাডজেক্টিভ হচ্ছে প্যারাডিগম্যাটিক। ঠিক আছে, তো আমি আগে এটাকে লিখে দিই, তারপরে আমি তোমাদেরকে বলছি যে এই এই শব্দগুলোর মানে কি। আর এই অ্যাক্সেসটা নাম হচ্ছে সিনট্যাগম্যাটিক, এটা শব্দটা সিনট্যাক্সের অ্যাডজেক্টিভ। যেমন এটা প্যারাডাইমের অ্যাডজেক্টিভ প্যারাডিগম্যাটিক, তেমনি এটা সিনট্যাক্সের অ্যাডজেক্টিভ সিনট্যাগম্যাটিক। প্যারাডাইম জিনিসটা কি, ধরো তোমাদের সবার কাছেই মোবাইল ফোন আছে, কিন্তু বিভিন্ন জনের মোবাইল ফোন বিভিন্ন কোম্পানির, কারুর স্যামসাং, কারুর নোকিয়া, কারুর ভিভো, কারুর ওপো, রেডমি, বিভিন্ন ব্র্যান্ড আছে মোবাইল ফোনে। ঠিক আছে, বিভিন্ন টাইপ আছে, অ্যাপেল ফোন, ম্যাক ইউজ করে যেটা, অ্যান্ড্রয়েড। তো এরকম ধরনের যে সব ডিভিশনসগুলো, কিন্তু জিনিসটা একটাই, সেটা হচ্ছে সেলুলার ফোন বা মোবাইল ফোন। ঠিক আছে, তো মোবাইল ফোনটাকে আমরা একটা প্যারাডাইম ধরতে পারি, একটা বিষয়বস্তু ধরতে পারি, একটা এরিয়া ধরতে পারি। একটা এরিয়াকে কোনো একটা জিনিস, কোনো একটা বিষয়বস্তু, কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিসকে আমরা একটা প্যারাডাইম ধরতে পারি। যেমন ধরো আরো বড় প্যারাডাইম, মানে মোবাইলের থেকে আরো বড় প্যারাডাইম হচ্ছে এডুকেশন, মানে শিক্ষা। শিক্ষার মধ্যে অনেক কিছু পড়ে যায়, বা যদি আমরা ওই শিক্ষার প্যারাডাইমের মধ্যে আর একটা প্যারাডাইম, আরো ছোট জায়গাটাকে আমরা ধরার চেষ্টা করি, তা শিক্ষার মধ্যে তোমাদের যে শিক্ষাটা হচ্ছে, মানে গ্র্যাজুয়েশন, সেইটা পড়ে যাচ্ছে। আবার গ্র্যাজুয়েশনের দুটো স্ট্রিম হয়, অনার্স, মানে আমাদের কলেজেই ধরো আর্টস, আর্টসের যে স্ট্রিমটা, বা গ্র্যাজুয়েশন আর্টসে করা যায়, কমার্সে করা যায়, সায়েন্সে করা যায়, ফ্যাশন ডিজাইনিংয়ে করা যায়,
লিঙ্গুইস্ট, মানে যদিও আর্টসটা লিঙ্গুইস্টিক্স এর মধ্যেই পড়ে যাচ্ছে, তো এরকম অনেক ডিভিশনস আছে। তারপরে আবার আর্টস এর মধ্যেও প্রচুর প্রচুর সাবজেক্টস আছে, আবার ওই সাবজেক্টস এর মধ্যেও আবার অনেক রকমের ভাগ আছে। তো প্যারাডাইম হচ্ছে একই ধরনের জিনিস, কিন্তু সেই একই ধরনের জিনিসের নাম বা ব্র্যান্ড বা কাজ করার ধরনটা আলাদা, কিন্তু একটাকে দিয়ে আর একটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি, একটা একে একটা একটার পরিপূরক হিসেবে ব্যবহার হতে পারে। মানে তুমি ফোন করার জন্য ব্যবহার করো অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করতে পারো, আবার ফোন করার জন্য অ্যাপেল ফোনও ব্যবহার করতে পারো, আবার ফোন করার জন্য ট্যাবলেটও করা যায়, ফোন করার জন্য এখন কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে সেখান থেকেও ফোন করা যায়। তো কমিউনিকেশন, কমিউনিকেশন তুমি মোবাইল থেকে করলে, তুমি ল্যান্ডলাইন থেকে করলে, তুমি কম্পিউটার থেকে করলে, এরকম আমরা করতে পারি, ঠিক আছে? তো একটা না থাকলে আমরা আর একটাকে ব্যবহার করি, তাই জন্য টেলিফোন মানে ল্যান্ডলাইন, মোবাইল ফোন, কম্পিউটারের কলিং অ্যাপ যেমন স্কাইপ, বা এটাও একটা কলিং অ্যাপ বলা যেতে পারে, আমরা গুগল মিটটাকে ব্যবহার করছি। তো এই গুগল মিটও আমরা বলতে পারি এটা একটা অ্যাপ, কলিং অ্যাপ হিসেবে আমরা বলতে পারি এটাকে। তো একটার জায়গায় আর একটাকে আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই সবকটার ফিচার এক রকমের নয়, বিভিন্ন জিনিসের ফিচার বিভিন্ন রকমের হয়, এক্ষেত্রেও তাই, আমাদের ফিচার্সগুলো একে অপরের থেকে বেশ আলাদা, কিন্তু একটার জায়গায় একটাকে আমরা ব্যবহার করতে পারি। তাই জন্য এই সব ধরনের বস্তু বা এই সব ধরনের যে সার্ভিসেসগুলো আছে সেগুলোকে আমরা একই প্যারাডাইমে আছে বলে বলতে পারি, ঠিক আছে? তো কী প্যারাডাইমে আছে? এগুলো হচ্ছে কমিউনিকেশনের প্যারাডাইম, বা এগুলো হচ্ছে মানে একে অপরের সাথে কথা বলার, একে অপরের সাথে যোগাযোগ করার প্যারাডাইম রয়েছে, ঠিক আছে? তো প্যারাডাইমের এই জায়গাটাতে আমরা বলছি যে আমরা ধরো এখানে আপাতত মানে আমাদের বোঝার সুবিধের জন্য আমরা বললাম মোবাইল, সরি এটা এখানে হবে না, মোবাইল প্যারাডাইমটা হচ্ছে মোবাইল ফোন, ঠিক আছে, বা মোবাইল টেলিফোন, টেলিফোন। তো মোবাইল টেলিফোনের এখানে কি কি আসতে পারে? স্যামসাং, নোকিয়া, ভিভো, ওপো, এটসেট্রা, ঠিক আছে? এবার আমি একটা সেন্টেন্স যদি লিখি, আমি যদি একটা সেন্টেন্স লিখতে চাই, এরকম যদি একটা সেন্টেন্স লিখি, আই ইউজ, ডট দিয়ে দিলাম, টু কল মাই ফ্রেন্ডস, ওকে, আই ইউজ ড্যাশ টু কল মাই ফ্রেন্ডস। তো এইখানে আমি স্যামসাং লাগাতে পারি, আই ইউজ স্যামসাং টু কল মাই ফ্রেন্ডস, অথবা আমি লাগাতে পারি নোকিয়া, বা আমি লাগাতে পারি ভিভো, বা আমি লাগাতে পারি অপো, ঠিক আছে? আমরা এই চারটে বা অনেকগুলো যে আরও মোবাইল ফোনস ইত্যাদি আছে সেগুলোর মধ্যে আমরা যে কোনো একটাকে ব্যবহার করে বলতে পারি যে আই ইউজ এই ফোন মানে বা আইফোন টু কল মাই ফ্রেন্ডস। এই চারটে জিনিস বা এই যে যতগুলো জিনিস এইখানে আমি লিখবো সেগুলো সবই হয়ে যাচ্ছে প্যারাডাইম,
মানে একই জায়গার একই জিনিস, একই ধরনের বস্তু, যাদের কাজ একই রকমের, সেইটাকে আমরা প্যারাডাইম বলতে পারি, এবং সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে প্যারাডিগম্যাটিক, অনেকটা কালেকটিভ নাউনের মতো। কালেকটিভ নাউন একই জিনিস এক গুচ্ছ হয়ে থাকে, একসঙ্গে থাকে, একই ধরনের কাজ করে সাধারণত। তো বলতে পারো যে প্যারাডাইম ইজ আ বিগার ওয়ার্ড, প্যারাডাইম ইজ আ বিগার ক্যাটাগরি অফ কালেকটিভ নাউন্স। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝেছো, প্যারাডাইম? এবং যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এক এক করে জিজ্ঞেস করব যে তোমরা কি কি প্যারাডাইমের উদাহরণ দেবে। হোয়াট এক্সাম্পলস অফ প্যারাডাইম আর ইউ গোয়িং টু গিভ? যেমন আমি ফোনের প্যারাডাইমে চারটে পাঁচটা এক্সাম্পল দিলাম, তেমনি আমি চাইছি তোমরাও অন্য কোনো জিনিসের প্যারাডাইমের কথা বলো। যেমন আমি মোবাইল টেলিফোনের কথা বললাম, তেমনি তোমরা অন্য কোনো জিনিসের উদাহরণ দিতে পারো। অপূর্ব কি উদাহরণ দেবে অন্য কোনো প্যারাডাইমের? স্যার, আমরা কি টিভি কে বলতে পারি প্যারাডাইমের এক্সাম্পল হিসেবে? হুম, যদিও এখানে কন্ট্যাক্ট হচ্ছে না, কিন্তু তবু আমরা লার্নিং অর ব্রডকাস্টিং মেথড হিসেবে টিভি কি হতে পারে? কন্ট্যাক্টের দরকার নেই, তুমি যে কোনো ইয়েই হ্যাঁ, ব্যবহার করতে পারো। তো তাহলে এখানে তুমি বলতে চাইছো যে আর একটা আমরা মানে প্যারাডাইম টু ওয়ে পাচ্ছি, যেহেতু হচ্ছে না, হ্যাঁ টিভিটা তাহলে যেহেতু কিছু টু যায় ওয়ে। আসে না। আচ্ছা, হুম, ওকে, তাহলে দেন টিভি, টেলিভিশন। টেলিভিশন। ওকে, তাহলে এখানে কি কি তুমি লাইক যেমন হয় না, কি কি ব্র্যান্ড আছে, এলজি, ওকে, এলজি আর স্যার অ্যাকচুয়ালি টিপির আমি তেমন ব্র্যান্ড জানি না, এলজিটাই জানি অন্যরা প্রায়। অন্যরা হেল্প করতে আর পারো, বিপিএল, বিপিএল বলে একটা কোম্পানি আছে, ছিল, হ্যাঁ যা এখনো আছে কিনা আমি জানি না। আছে আছে বিপিএল, হ্যাঁ, বিপিএল। ওকে, আর জানা নেই স্যার। অন্যরা হেল্প করতে পারো। স্যার আই থিঙ্ক স্যামসাং এর তো হয় একটা ব্র্যান্ড, হ্যাঁ, স্যামসাং এরও টিভি হয়, ওয়ান প্লাসের টিভি হয়, ভিডিওকনের টিভি এক সময় হতো। তো এরকম আমরা অনেকগুলো, সন্তোষ বলে এক সময় একটা টিভি হতো যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল আর কি, একমাত্র মনে হয়, বা বিপিএল, অ্যাকচুয়ালি না, ভিডিওকন ইজ অলসো ইন্ডিয়ান, সো আর ওটা প্রডিউস হয় না। তো এলজি, বিপিএল, স্যামসাং, যাই হোক, এগুলো আমরা বলতে পারি যে টেলিভিশনের এগুলো প্যারাডাইম। তাহলে টেলিভিশনটা অ্যাকচুয়ালি কি, এন্টারটেনমেন্ট প্যারাডাইম বলা যেতে পারে, বা ব্রডকাস্টিং প্যারাডাইম বলা যেতে পারে। ঠিক আছে, তো এইখানে যদি আমাকে এবার একটা সেন্টেন্স লিখতে হয় এইগুলোকে প্যারাডাইম ভেবে, যেমন এইটা আমি করেছিলাম, তো আমি তোমাদের সেন্টেন্সটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আই ওয়াচ IPL on my, oh sorry, I watch IPL on my set। ঠিক আছে, তাহলে এইখানেও আমরা কি করতে পারি, আই ওয়াচ IPL on my LG set। টিভিটাকে সেট বলা হচ্ছে, মানে হ্যান্ডসেট যেমন বলা হয় এগুলোকে, তেমনি টিভিটাকেও আমরা সেট বলতে পারি। তো আই ওয়াচ IPL অন মাই এলজি সেট, আই ওয়াচ IPL অন মাই বিপিএল সেট, স্যামসাং সেট, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। সো এইটা হচ্ছে টেলিভিশনের প্যারাডাইম, এবং এই সেন্টেন্সে আমি কি করলাম, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা ব্যবহার করলাম। কিন্তু যদি আমরা এই তিনটে নাম ব্যবহার করার চেষ্টা করি, মানে নোকিয়ার টেলিভিশন হয় বলে আমার আমার জানা নেই,
ভিভো বা অপোরও টেলিভিশন হয় বলে আমার জানা নেই। এই তিনটের মধ্যে যদি একটাকে আমরা এখানে ব্যবহার করি, তাহলে কিন্তু লোকে আমাদের উপরে হাসবে বা লোকে ভাববে যে আমরা ভুল কথা বলছি, কারণ নোকিয়ার টেলিভিশন সেট নেই। ঠিক আছে, তবে এই সেন্টেন্সটার এটাও মানে হতে পারে যে টেলিভিশনের জায়গায় আমি মোবাইল ফোনে দেখছি, কারণ প্রচুর লোকে আইপিএল বা অন্য ধরনের জিনিস মোবাইল ফোনেই দেখে নেয়। ঠিক আছে, ওকে, নেক্সট সেট আমরা বানাতে পারি, এগুলোকে মুছে দিই, নাহলে অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে। কেন মুছছে না বুঝতে পারছি না, এটা আমি মোছার চেষ্টা করলাম। এটা দিয়ে তো আগে মোছাই যেত, মোছা যাচ্ছে না। এনিওয়ে, ওকে, স্নেহাশিস বলো। স্যার আমি যে বাইকে ক্যাটাগরি করি, বাইকে বিভিন্ন কোম্পানি আছে, সেগুলো হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে কনভেয়েন্স, টু হুইলার। তুমি টু হুইলারের কথা এখানে বলছো, তাহলে কি কি নাম দেবে? সে হিরো, বাজাজ, গ্ল্যামার। হিরো, বাজাজ, গ্ল্যামার, স্প্লেন্ডার, সুজুকি, কাওয়াসাকি, কেটিএম, এরকম থাকবে। ঠিক আছে, রাজদূত। তাই এবার আর একটা যে সেন্টেন্স আমরা লিখবো, যে আই রাইড ড্যাশ বাইক টু মাই কলেজ, তাহলে আমি লিখবো হিরো বাইক, বাজাজ বাইক, গ্ল্যামার বাইক, কেটিএম বাইক, সো অন অ্যান্ড সো ফোর্থ। তাহলে আমরা বুঝতে পারছি যে একটার দিয়ে একটাকে আমরা খুব ইজিলি রিপ্লেস করতে পারি, এবং এই জিনিসগুলো, এইগুলো, এইটা আর এইটা, এই প্যারাডিগম্যাটিক রিলেশনশিপে রয়েছে। মানে যখন একই ধরনের জিনিস একে অপরের দ্বারা রিপ্লেসড হতে পারে, একে অপরের জায়গায় ব্যবহৃত হতে পারে, একই অপরের জায়গায় একই ধরনের মানে মোটামুটি দিতে পারে, তখন সেটাকে আমরা, ওই জিনিসগুলোকে আমরা বলতে পারি যে দে আর ইন আ প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ, দে আর ইন আ প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ। অনেক সময় কথাটা উঠে আসবে, তোমরা যারা লিটারেচার নিয়ে ফার্দার পড়াশোনা করবে, তোমাদের সামনে একটা কথা মাঝে মধ্যেই উঠে আসবে, প্যারাডিগম্যাটিক বা প্যারাডাইম, প্যারাডাইম শিফট। এই কথাটাও লিটারেচারে বা থিয়োরিতে অনেক বেশি ব্যবহার হয়, প্যারাডাইম শিফট। শিফট মানে বদলে গেছে, প্যারাডাইমটাই পুরো পাল্টে গেছে। যেমন একটা প্যারাডাইম শিফট হয়েছিল, বা প্যারাডাইম কথাটা যদি বুঝে থেকে থাকো, প্যারাডাইম শিফট মানে একটা বিশাল পরিবর্তন, একটা সেট অফ আইডিয়া, একটা সেট অফ প্রোডাক্টস, একটা সেট অফ একটা সেট অফ আইটেমস থেকে কমপ্লিটলি একটা চেঞ্জ যখন হয়ে যাচ্ছে, তখন সেটাকে প্যারাডাইম শিফট বলে, এবং থিয়োরিতে এই কথাটা অনেক সময় ব্যবহার হয়। কেউ বলতে পারবে যে এই রিসেন্টলি, মানে খুব রিসেন্টলি এরকম একটা প্যারাডাইম শিফট হয়েছে আমাদের জীবনে, হয়েছে বা হয়েছিল, এখন আবার সেটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু যে পরিবর্তনগুলো তখন হয়েছিল তার অনেকগুলো পরিবর্তন পরিবর্তন কিন্তু এখনো রয়ে গেছে, এবং এটাই মানে হতে থাকবে। আমাদের জীবনে এই পরিবর্তনটা ঘটেছে, এবং তোমরাও সেই পরিবর্তনের একটা পার্ট, বা তোমরা সেই পরিবর্তনের একটা, সেই পরিবর্তনে তোমরাও যোগদান করেছো আর কি। স্যার করোনা কি? ইয়েস, ভেরি গুড। কোভিড, কোভিড হ্যাড চেঞ্জড দ্য এন্টায়ার ওয়ে, কিন্তু
কোভিডে যে প্যারাডাইম শিফটটা হয়েছে, সেটা তোমাদের কিভাবে, কোন জায়গাটাকে সব থেকে বেশি প্রভাবিত করেছে? এডুকেশন স্যার। ভেরি গুড, ইয়েস, এডুকেশন। এডুকেশন অফলাইন থেকে কমপ্লিটলি চলে গেছিল অনলাইনে, আর এখনো এই যে ক্লাসটা হচ্ছে, এটা মানে কোভিড যদি না হতো তাহলে আমার ধারণা এই ক্লাসটাই হতো না, এই ক্লাসের কোনো কনসেপ্টই ছিল না। ঠিক আছে, আচ্ছা তোমরা একটুখানি ওয়েট করো, আইল বি ব্যাক 5 মিনিটে, আমি ক্লাসটা আবার রিজিউম করছি। মিটিং ছেড়ে যেও না, মিটিংটা অনই আছে। তোমরা নিজেদের মধ্যে কথা বলতে পারো, তবে যেহেতু মিটিংটা রেকর্ডিং হচ্ছে, তাহলে উল্টোপাল্টা কিছু বলো না, বাট মিটিংয়ে থাকো।
সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, তাহলে স্নেহাশিস বলল, শ্রাবণী বলো, তোমার হিসেবে প্যারাডাইমটা কি কি লিখতে পারি আমরা এখানে? স্যার বই হতে পারে, বই? কি বই, কিভাবে বলবে? স্যার এডুকেশনের মাধ্যম হিসাবে। হ্যাঁ, মানে এডুকেশনের মাধ্যম হিসেবে, যেমন আমরা মোবাইল বা টিভিটাকে বললাম, তো বইয়ের এক্সাম্পলস গুলো কি হবে? স্যার মানে যে কোনো ধরনের বই তো হতে পারে, যে মানে তাদের সবকটারই একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে শিক্ষা প্রদান করা। মানে বলতে পারি বাংলা কি ইংলিশ বা ভূগোল, মানে যে কোনো ধরনেরই বই, বুক, কিংবা তাদেরও ওকে। যদি পার্ট গুলো দেখতে আলাদা আলাদা, হ্যাঁ, যেমন যেমন বাংলায় যদি আমরা আলাদাভাবে গল্প নিই বা আলাদাভাবে নাটক নিই কিংবা কবিতা নিই, তাদের আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, ঠিক তেমনি। তাহলে হচ্ছে গল্প, শর্ট স্টোরি, ড্রামা, নভেল, পোয়েট্রি ইত্যাদি ইত্যাদি, এগুলো এগুলোর বই হয়। সেন্টেন্স করতে হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ধরো আমি যদি এরকম করে লিখি, আই এম রিডিং এ বুক, তাহলেই আমরা এই সেন্টেন্সটা করতে পারি যে আই এম রিডিং এ শর্ট স্টোরি বুক, আই এম রিডিং এ ড্রামা বুক, নভেল, নভেল বুক বলাটা উচিত নয়, আই এম রিডিং এ নভেল ইত্যাদি। কিন্তু পোয়েট্রি বুক আমরা বলতে পারি, এসে বুক, ঠিক আছে। শিল্পা, তোমার তোমার ইয়েটা কি হবে? কম্পিউটার, কম্পিউটার, ওকে, কম্পিউটার। কম্পিউটারে তুমি কি বলবে, কিওয়ার্ডস গুলো ব্যবহার হবে? কোম্পানির নাম কোম্পানির নাম বলতে পারো, টাইপ বলতে এইচপি, পারো। অ্যাপল, লেনোভো, এইচপি, অ্যাপল, লেনোভো, ওকে। তো তুমি সেন্টেন্সটা কি ব্যবহার করবে? আই প্লে গেমস উইথ মাই কম্পিউটার, আই প্লে গেমস অন মাই ড্যাশ লিখতে পারবো না, যাই হোক, আই প্লে গেমস অন মাই এইচপি কম্পিউটার, অ্যাপল কম্পিউটার, লেনোভো কম্পিউটার, ডেল কম্পিউটার, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তার মানে আশা করি তোমরা বুঝেছো যে প্যারাডাইম, এই যে প্যারাডাইমের যে ব্যাপারটা সেটা কি, ঠিক আছে। এবার আমরা দেখব যে সিনট্যাগম্যাটিক জিনিসটা কি, হোয়াট ইজ সিনট্যাগম্যাটিক অ্যান্ড হোয়াট ইজ, ও আচ্ছা, তাই জন্য এটা ডিলিট হচ্ছে, এগুলো যেহেতু টাইপ করা। তো এবার আমরা যদি একই জিনিসটা এইখানে দেখি, আর একটা বোর্ড নিতে হবে, তাহলে এটা প্যারাডিগম্যাটিকটা বোঝা গেল, এবার হচ্ছে সিনট্যাগম্যাটিক। সিনট্যাগম্যাটিকটা আসছে ওয়ার্ড সিনট্যাক্স থেকে। সিনট্যাক্স কথাটার মানেটা হচ্ছে সিম্পলি গ্রামার, সিনট্যাক্স মিন্স গ্রামার, ঠিক আছে। তো গ্রামারের কিছু রুলস হয়, রুল ছাড়া আমরা গ্রামার, মানে অ্যাকচুয়ালি গ্রামারের মানেটাই হচ্ছে রুলস ইন বাই উইচ, থ্রু উইচ আ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস, তাই না? তো আমরা
যদি এই বাক্যটাকে এবার লিখি, আই গো টু স্কুল এভরি ডে, যদি এই সেন্টেন্সটাকে লিখি, ঠিক আছে, তারপরে আর একটা সেন্টেন্স যদি লিখি, উই গো টু কলেজ এভরি ডে, যদিও এটা শ্রাবণী আর শিল্পার জন্য খুবই মিথ্যে কথা হয়ে যাবে, বা যদি এটা লিখি, দে গো টু অফিস এভরি ডে, বা আর একটা সেন্টেন্স যদি লিখি, শি গোজ টু টিউশন এভরি উইক, এদের মধ্যে প্যারাডিগম্যাটিক রিলেশনশিপটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখানে প্যারাডাইমগুলো তোমাদের কাছে জল জল করা উচিত, যে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড একটা প্যারাডাইমে বিলং করছে। তোমরা কি বলতে পারবে যে কোন কোন শব্দগুলো একই প্যারাডাইমের? ভালো করে সেন্টেন্সগুলোকে দেখো এবং দেখলে বুঝতে পারবে, যেমন ওই মোবাইল ফোনগুলো ভার্টিক্যালি নাম দেওয়া ছিল, তেমনি এখানে প্যারাডাইমগুলো ভার্টিক্যালিই আছে। তোমাকে জাস্ট স্কুল আইডেন্টিফাই করতে হবে। ভেরি গুড, ইয়েস। তো এরম ভাবে যদি আমরা দেখি, স্কুল কলেজ অফিস টিউশন মানে বিভিন্ন ধরনের কাজ বা পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে এইটা প্যারাডাইম, ইনস্টিটিউশন বলা যেতে পারে, ঠিক আছে, প্যারাডাইম অফ ইনস্টিটিউশন। শিল্পা আর একটা আইডেন্টিফাই করো। হ্যাঁ, এই এভরিডে গুলো, আর একটা হচ্ছে এভরি উইক, এটাও একটা প্যারাডাইম, প্যারাডাইম অফ ফ্রিকোয়েন্সি। যেমন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়, তেমনি প্যারাডাইম অফ ফ্রিকোয়েন্সি, যে কতদিন যাচ্ছি, কবে কবে যাচ্ছি ইত্যাদি। আর স্নেহাশিস, তুমি একটা আইডেন্টিফাই করো। আই উইল দে সি, ভেরি গুড। এটা কিসের প্যারাডাইম হবে? দ্য প্রোনাউন, প্রোনাউন, ভেরি গুড। প্রোনাউন নাউন মানে সাবজেক্ট, আর বাকি থেকে গেল একটা, তাহলে অন্য অপূর্ব বলো এটা কিসের প্যারাডাইম হবে, এই যে গো টু, গো গোজ। গোটা স্যার, গো গুলো তো ভার্ব। ভার্ব, হ্যাঁ, ভার্বের প্যারাডাইম, আর টু 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 এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। তার মানে আমি আই এর জায়গায় দে, দে এর জায়গায় আই, উই এর জায়গায় দে, দে এর জায়গায় উই, এগুলোকে ইজিলি চেঞ্জ করে দিতে পারি। অবশ্য সিটাকেও চেঞ্জ করতে পারি, কিন্তু তখন ভার্বের মধ্যে একটা পরিবর্তন করতে হবে, বাদ বাকি যে জিনিসটা আছে সেটা একই থেকে যাবে, এটার মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তনের দরকার পড়বে না। এবার দেখো, আমরা তো দেখলাম উপর থেকে নিচে এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম, এবার হচ্ছে এই যে অ্যাক্সেসটা, AXIS, অ্যাক্সেস বলা হচ্ছে এটাকে, এই অ্যাক্সেসটা, এইটাকে বলা হচ্ছে সিনট্যাগম্যাটিক, নিয়মে বাধা আছে এটা, এটা ফ্রি নয়, একটার জায়গায় একটাকে তুমি রিপ্লেস করতে পারবে না। যেমন ধরো, তুমি যদি এই সেন্টেন্সটাকে, লাস্টের যে সেন্টেন্সটা আছে, যদি সেন্টেন্সটাকে এরকম ভাবে লিখতে চাও, একটা 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 পার্টিকেলের জায়গায় একটা ভ্যালিউর জায়গায় আর একটা ভ্যালিউ বসিয়ে দিতে চাও, এভরি উইক টু গোজ
আসি টিউশন, এই সেন্টেন্সটার কোনো মানে থাকবে কি? এভরি উইক টু গোজ শি টিউশন। অনেক সময় পরীক্ষার খাতায় অনেকে এরকম ধরনের ইংরাজি লিখে ফেলে, তো সেটা আর কোনো মানে থাকে না, কারণ তারা সিনট্যাগম্যাটিকের জায়গায় প্যারাডিগম্যাটিক রিলেশনশিপটাকে বুঝে নেয়, যে ভার্বের সেন্টেন্সের যে পার্টিকলসগুলো আছে সেগুলোকে আমরা ফ্রিলি একটা জায়গায় আর একটাকে বসিয়ে দিতে পারি, সেটা হয় না। এই যে হরাইজন্টাল যে রিলেশনশিপটা রয়েছে সেইটাকে বলা হচ্ছে সিনট্যাগম্যাটিক, এবং সেটা রিজিড, সেটা চেঞ্জ হয় না। মানে ভার্বের দিক থেকে, এই সেন্টেন্সের দিক থেকে দেখতে গেলে, গ্রামারের দিক থেকে দেখতে গেলে চেঞ্জ হয় না। যদি এবার রিয়েল লাইফ, এভরিডে লাইফ, এভরিডে লাইফের কিছু এক্সাম্পলস যদি নিতে চাই, তাহলে কি হবে, তুমি আগে ঘুম থেকে, ধরো দিনের শুরু থেকে আমরা যা যা করছি, আগে ঘুম থেকে উঠলে, তারপরে ওয়াশরুম গেলে, ব্রাশ করলে, চা বিস্কুট খেলে, খবরের কাগজ পড়লে, অবশ্য তোমরা তো খবরের কাগজ পড়ো না, তোমরা, ও সরি, একটা ভাইটাল জিনিস বলতে ভুলে গেলাম, যে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা আমরা করি সেটা হচ্ছে নেট অন করে দেখে নিই যে কে কি মেসেজেস করেছে, কি কি মেসেজেস এসছে, ফেসবুকে কি হয়েছে। বিছানায় শুয়ে শুয়ে মোটামুটি 5 মিনিট বা 10 মিনিট ওই করে কেটে যায়। তারপরে তোমাদের ক্ষেত্রে মায়েরা বকা দেয় যে উঠেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাঁটতে শুরু করেছো, আর আমার ক্ষেত্রে আমি নিজেই বুঝতে পারি যে এবার উঠে অন্য কাজ করা উচিত। তো ফেস আমরা ফোনটা রেখে তারপরে দাঁত টাত মাজি, বাথরুমে যাই, চা ফা খাই ইত্যাদি, ফোন সবসময় সঙ্গে থাকে, বেশিরভাগ সময় ফোন সঙ্গে থাকে। তো তারপরে আমরা অন্য কোনো কাজ করি, যেমন পড়াশোনা হোক, লেখালেখি, কিছু পড়াশোনার কাজ, বই পড়া, বা কলেজের দিকে রওনা দেওয়া, স্নান করে খেয়ে কলেজের দিকে রওনা দেওয়া, বা ছুটি থাকলে অন্য কোনো কাজ করা, বই টই পড়া ইত্যাদি, বা টিভি দেখা, যে যেমন পড়ে আর কি। এটার বিপরীতটা আমরা করতে পারি, মানে ঘুম থেকে উঠেই প্রথমেই আমরা বই খুলে বসে গেলাম পড়তে। আমার, আমি জানি না তোমাদের মধ্যে কেউ পড়ে কি না এটা, কিন্তু সাধারণত সেটা হয় না। সাধারণত আমরা মুখ টুক ধুই, চা টা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা পড়তে বসি, বা আমরা ঘুম থেকে উঠেই লাঞ্চ করে নিই না। অবশ্য অনেক সময় এরকম হয় যে আমরা লাঞ্চের সময় ঘুম থেকে উঠি, সারা রাত্রি অনেক খাটাখাটনি করি আমরা ফোন নিয়ে, ফোনে আমরা মিম শেয়ার করি বা মিমে হাসাহাসি করি, বন্ধু বান্ধবদের সাথে গল্প আড্ডা করি, আবার অনেক সময় দেখা গেল যে দুপুরবেলায় আমাদের ঘুমটা ভাঙলো, তখন আমরা ডাইরেক্টলি খেয়ে নিলাম, তবে সেটা বেশি দিন করলে শরীর খারাপ হয়ে যাবে। বাট সাধারণত আমরা সেটা করি না, আমরা মানে লাঞ্চটা দুপুরবেলা করি যখন আমাদের বিশ্রাম আমরা নিই আর কি এক সময়। তো এইগুলো মানে আইন বা নিয়মের বাধা, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না। ঠিক সেরকমই গ্রামারেরও কিছু নিয়ম আছে, সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না, এবং গ্রামারের বাধা নিয়মগুলোকে আমরা সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ বলি। মানে স্ট্রাকচারালিজমে আমরা সেটাকে সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ বলি। এরকম ধরনের যে রিলেশনশিপসগুলো থাকে, ঠিক আছে, এইখানে আমরা বলতে পারি যে 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 রিলেশনশিপের কথা আমরা বলছি, যে সম্পর্কের কথা আমরা বলছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, যদিও ডাইরেক্ট অবজেক্ট এটা নয়, বাট আমাদের ইংরেজিতে আমরা শিখেছি, তোমরা ইএলটি পড়েছো, সেখানে ভার্ব প্যাটার্নস পড়েছো, সেইখানে তোমরা দেখেছো যে আগে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে এই, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, লাস্টে ইংরাজিতে আসবে হচ্ছে অবজেক্ট। তার মধ্যে অনেক রকমের প্যাটার্ন আছে, টুটা প্রিপোজিশনটা ভার্বের পরে আসবে, প্রিপোজিশন নাউনের আগে আসবে, এরকম অনেক ধরনের নিয়ম আছে যেগুলোকে আমরা ভাঙতে পারি না। তো যে নিয়মগুলোকে আমরা ভাঙতে পারি না, যে নিয়মগুলোকে আমাদের একসঙ্গে রেখে কাজ করতে হয়, একের পর এক করতে হয়, সেইটা হচ্ছে সিনট্যাগম্যাটিক।
আর যেখানে আমরা একটার জায়গায় আর একটা এলিমেন্টকে খুব সহজেই বদলে দিতে পারি বাক্যের মানে না বদলে, সেইটাকে বলা হয় প্যারাডিগমেটিক। ব্যাপারটা বুঝেছো তোমরা? যদি না বুঝে থাকো তাহলে বলো, আমি আবার বোঝাবো। কারণ আবার বলছি, এই পুরো জিনিসটাই কিন্তু বোঝার ওপর ডিপেন্ড করছে। যদি বোঝো তাহলে ঠিক আছে, যদি না বোঝো তাহলে মুশকিল। যেহেতু তোমরা, হ্যাঁ বলো, কেউ কিছু প্রশ্ন করছো? শ্রাবণী, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। বলছি এক কথায় বলতে গেলে প্যারাডিগমেটিক হচ্ছে আমরা সহজে যেগুলো চেঞ্জ করতে পারি, মানে সেন্টেন্স কিংবা যেখানে বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে সেন্টেন্সটা ঠিক হয়, আর সিনট্যাগমেটিক হচ্ছে কোনো রকম চেঞ্জ হবে না, যেটা আমাদের প্যাটার্ন সেটাই করতে হবে অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। যেমন ধরো, আরো সহজ করে যদি বলার চেষ্টা করি, যে ধরো তুমি, তোমার যদি ইচ্ছে হয়, মানে তুমি যদি উর্ফি জাভেদ না হও, আর তোমার যদি ইচ্ছে হয় যে তুমি প্যান্টটা জামার জায়গায় পরলে, জামাটা প্যান্টের জায়গায় পরলে, সেটা পাগলামির লক্ষণ হিসেবে ধরা হবে আমাদের সমাজে। বা উর্ফি জাভেদ অনেক সময় এরকম ধরনের উল্টোপাল্টা জামা কাপড় পরে, কিন্তু সেটা এভরিডে লাইফে সেটা সম্ভব নয়। মানে উর্ফি জাভেদকে যদি এখন বলা হয় যে আগরপাড়া থেকে গোতান ডেলি প্যাসেঞ্জারই করুক ওইভাবে, তাহলে সে বেশি দিন করতে পারবে না। তো আমাদের ব্যাপারটা হচ্ছে যে লাইফে যে জিনিসগুলো নিয়মবদ্ধ, একে অপরকে আমরা একে অপরের জিনিসটা দিয়ে ওটাকে পাল্টাতে পারবো না, সেইটাকে বলা হয় সিনট্যাগম্যাটিক। আর যেটা একটাকে আমরা জায়গায় আর একটাকে আমরা পাল্টে দিতে পারি, সেইটা হচ্ছে প্যারাডিগম্যাটিক। লাস্ট এক্সাম্পল যেটা দিচ্ছি, আশা করি তোমাদের পছন্দ হবে এক্সাম্পলটা, সেটা হচ্ছে যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খুব সহজে পাল্টে দেওয়া যায়, কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ পাল্টাতে গেলে ভীষণ মুশকিল। তো এই হাজব্যান্ড আর ওয়াইফ, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হচ্ছে প্যারাডিগম্যাটিক। শীলার জায়গায় মিতা, মিতার জায়গায় সুশীলা, বা রামের জায়গায় শ্যাম করা যায়। কিন্তু ওয়ান্স ইউ আর ইন আ লফুল সিচুয়েশন, লিগাল সিচুয়েশন, নিয়মের মধ্যে যখন চলে গেল, হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল, তখন ওই হাজব্যান্ড আর ওয়াইফকে পাল্টানো যায় না। তো হাজব্যান্ড আর ওয়াইফ মনে রাখবে সিনট্যাগম্যাটিক, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে প্যারাডিগম্যাটিক। একটা জায়গায় আর একটা আসতেই থাকে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে নেক্সট যে কনসেপ্টটা আছে প্যারাডিগমে এটা, সেখানে আমরা সেটাতে চলে যাব। নেক্সট কনসেপ্টটা হচ্ছে সিঙ্ক্রনিক আর ডায়াক্রনিক। সিঙ্ক্রনিক এবং ডায়াক্রনিক বানানগুলো আমি মেসেজে লিখছি, একবার দেখে নাও। সিঙ্ক্রনিক আর ডায়াক্রনিক, সিঙ্ক্রনিক ডায়াক্রনিক আবার বাইনারি অপোজিটস। আগের দিনই, প্রথম দিনই যখন স্ট্রাকচারালিজমের ব্যাপারে ছিলাম, বলছিলাম, তখনই কিন্তু এই সিঙ্ক্রনিক, এই বাইনারি অপোজিটসের ব্যাপারে বলেছিলাম যে একে অপরের বিরোধী দুটো শব্দ একসঙ্গে রয়েছে, এবং একসঙ্গে রয়েছে নয়, সেটা তো অক্সিমোরন হয়ে গেল, একে অপরের মানে প্রদান করে কিন্তু এই একে অপরের বিরোধী শব্দগুলো। যদি দুটো বিরোধী শব্দ না হতো, তাহলে কোনোটারই কোনো মানে থাকতো না। মানে যেমন নারী পুরুষ, যদিও এই কনস্ট্রাকশনসগুলো কমপ্লিটলি আর্বিট্রারি এবং ইললজিক্যাল, কিন্তু ভাষার দিক থেকে দেখতে গেলে আমাদের কাছে এই ডিভিশনসগুলো ইম্পর্টেন্স পায়। তো সিঙ্ক্রনিক আর ডায়াক্রনিক
কি জিনিস। আমরা আবার ওই জ্যামবোর্ডটাতেই দেখতে পারি যে সিঙ্ক্রনিক ডায়াক্রনিকটা কি হতে পারে, আবার দুটো অ্যাক্সেস বানানো যেতে পারে, সবসময় যে তীরগুলো দিতেই হবে তার কোনো মানে নেই, আমার অভ্যেস হয়ে গেছে বলে আমি তীরগুলো দিয়ে দিই। ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি পড়ছো, রাম স্যার হয়তো পড়াচ্ছেন তোমাদেরকে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, শিল্পা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোটামুটি শুরু কবে থেকে হলো, কোন সময় থেকে শুরু হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি একটা সময়ে শুরু হয়েছিল, না মানে সেটার কোনো নেই, কোনো আমরা ধ্যান ধারণা করতে পারবো না যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোন একটা জায়গায় শুরু হয়েছিল কিনা শিল্পা? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি কোন একটা সময় শুরু হয়েছিল, কবে? মোটামুটি কবে? 1980 সাল থেকে? পড়ছো না হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়ছো না তোমরা? শ্রাবণী বলো, স্যার অ্যাংলো স্যাক্সন টাইমটা খুব ভালো। অ্যাংলো স্যাক্সন টাইম, অ্যাংলো স্যাক্সন টাইমটা কত স্যার? ওটা তো 400 AD, 400 AD-র কাছাকাছি। ওকে, স্নেহাশিস, ফিফথ আর সিক্স সেঞ্চুরির মাঝামাঝি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আবির্ভাব হয়। ওকে, অপূর্ব, হ্যাঁ কি আবার বলো? জার্মান কিছু ট্রাইবস ছিল, হ্যাঁ, জার্মেনিয়া ট্রাইবস, নট জার্মান, জার্মেনিয়া, দে হ্যাড নাথিং টু ডু উইথ জার্মানি এনিওয়ে। হ্যাঁ, তারপরে মানে ওই ওই টাইমটা করেই আপনার মানে ওদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় মেবি চলে এসেছিল, এসে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজটার ওখান থেকে সূত্রপাত হয়, ওখান থেকে জন্ম হয়, তারাই শুরু করে ওই অ্যাংলো স্যাক্সন যে জায়গাটা বললো ওইখানে। মোটামুটি বলা যেতে পারে, হ্যাঁ বলছি স্যার এর থেকে ক্লিয়ার জানা নেই, মানে এরকমই হালকা পাতলা কিছুটা মনে আছে। মোটামুটি শুরু হয় হচ্ছে ফিফথ সেঞ্চুরি, তোমাদেরকে একটা টার্ম শিখিয়েছিলাম ফিফথ সেঞ্চুরি সিই, মানে কমন এরা, ঠিক আছে, ফিফথ সেঞ্চুরি সিই থেকে এই ইংরাজি ভাষার আবির্ভাব হয় মোটামুটি। এবং সময়টাকে আমি দেখিয়েছি নিচে থেকে ওপরে যাচ্ছে, ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছিল ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
এটাকে বলা হচ্ছিল কি, ওল্ড, সরি, ওল্ড ওল্ড ইংলিশ। তারপরে একটা ঘটনা ঘটলো ইংল্যান্ডে, সেটা হলো নর্মান কনকোয়েস্ট। নর্মান কনকোয়েস্ট কবে হলো শ্রাবণী? অপূর্ব তুমি মিউট করো। নর্মান, হ্যাঁ, কত, 14th century 14th 14th 14, 1400, শিল্পা, হ্যাঁ স্যার, 100, কবে হলো, 2018-তে? নর্মান কনকোয়েস্ট কবে হয়? অন্য কেউ বলো, স্নেহাশিস, অপূর্ব, এগুলো 2 নম্বরের প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। When was Norman conquered? 11th century time ta kore hoyechilo, right? 11th century, it was 1066 CE, thik ache? To ei ta ke bola hochhilo middle age ba middle english ba middle english language। আর এটার সব থেকে বড় কবি ছিল হচ্ছে জোফ্রি চসার, ঠিক আছে? এবং জোফ্রি চসারের হাত ধরেই নাকি ইংলিশটা ডেভেলপ করে, মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে গ্র্যাজুয়ালি। তারপর থেকে আস্তে আস্তে এলিজাবেথন ইংলিশ আসলো, এলিজাবেথন ইংলিশ আসলো, এলিজাবেথান ইংলিশ। শিল্পা, কোন সময়কার? শিল্পাটা কিচ্ছু পড়াশোনা করে না। এলিজাবেথান ইংলিশ কোন সময়কার? শিল্পা, শিল্পা আছেন না, চলে গেল, আছে তো বলো। এলিজাবেথান ইংলিশ নিয়ে গত 3 বছর অনেক ভাজাভাজি হয়েছে। স্নেহাশিস, কুইন এলিজাবেথের সময়কালে হচ্ছিল? হ্যাঁ, কুইন এলিজাবেথ কোন সময় ছিলেন, কতশো শতাব্দীতে ছিলেন, সেইটুকু তো বলো। 1500 CE? হ্যাঁ, শি ওয়াজ ইন দ্য 15th century, রেনেসা সেই সময়, ঠিক আছে? তো গ্র্যাজুয়ালি এখান থেকে ডেভেলপ হচ্ছে এবং 5th century AD ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, তারপরে আস্তে আস্তে মডার্ন ইংলিশের দিকে। তো এই যে স্টাডিটা আমরা করছি একটা ভাষার উৎস থেকে তার প্রেজেন্ট সিচুয়েশনটার অবধি যে পড়াশোনাটা করা হয় ওই ভাষাটার ওপরে, সেটাকে বলা হয় সিঙ্ক্রনিক স্টাডি। সিঙ্ক্রনিক স্টাডি বাংলাতেও এরকম আছে। বাংলা মনে করা হয় 10th century AD থেকে ডেভেলপ করতে শুরু করে, চার্যপদ থেকে ডেভেলপ করতে শুরু করে, তারপরে এই 2200-2400 বছর, 1400 বছর ধরে মিডিভেল ইংলিশ, মিডিভেল বাংলা হয়, উর্দুর একটা ইফেক্ট হয়, অ্যারাবিকের এফেক্ট হয়, পার্সিয়ানের এফেক্ট হয়, গ্র্যাজুয়ালি এখন যে বাংলাটা আমরা বলি সেটা হচ্ছে মডার্ন ডে স্ট্যান্ডার্ড বাংলা এবং সেটার অনেকগুলো ডায়ালেক্টস আছে।
এই জিনিসটা ক্লিয়ার হলো যে সিঙ্ক্রনিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম ইটস বার্থ টু ইটস প্রেজেন্ট ফর্ম। আর নিচে দেখো একটা জিনিস লেখা রয়েছে, লোকেশন স্যার মানে। আপনার হ্যাঁ, কথাটা কোথা থেকে কাটলো বলো? সিঙ্ক্রনিকের ওপর কিন্তু পার্ট আছে। হ্যাঁ, সিঙ্ক্রনিক মানে হচ্ছে একটা ভাষার শুরু থেকে, একটা ভাষা তো শুরু হয় একটা জায়গা থেকে, শুনতে পাচ্ছো তো? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার শোনা। একটা ভাষা, হ্যাঁ একটা ভাষা তো শুরু হয় একটা জায়গা থেকে, তো ভাষাটা যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকে যদি আমরা ওই ভাষাটাকে পড়তে পড়তে প্রেজেন্ট যে ফর্মটা আছে ভাষার সেটা অবধি পড়ে নিচ্ছি, যেটা তোমরা পড়ছো হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে, যে পেপারটা সেটা হচ্ছে তোমার সিঙ্ক্রনিক, এই ডায়াক্রনিক স্টাডি মানে টাইম ওয়াইজ, আমি সিঙ্ক্রনিকটা ভুল বলছিলাম সরি, ডায়াক্রনিক স্টাডি শুরু থেকে, মানে এইটা হচ্ছে এই টাইমের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াক্রনিক। DICHRONIC, ডায়াক্রনিক স্টাডি। শুরু হলো ভাষা, তারপরে তার মডার্ন যে ভার্সনটা, মডার্ন যে ফর্মটা সেইটা অবধি আমি পড়াশোনা করলাম, সেটাকে বলা হচ্ছে ডায়াক্রনিক। এবার ইংরাজি এই মুহূর্তে শুধু কি ইংল্যান্ডেই বলা হয় শিল্পা? না ইংরাজি বিশ্বের মোটামুটি সব জায়গাতেই এখন বলা হয়, খুব কমই এমন দেশ আছে যেখানে ইংরাজি বলা হয় না। এবার ইংরাজি ইংল্যান্ডে বলা হয়, ইংরাজি আমেরিকায় বলা হয়, অস্ট্রেলিয়ায় বলা হয়, ভারতে বলা হয়, নিউজিল্যান্ডে বলা হয়, চায়নায় বলা হয়, বিভিন্ন দেশে বলা হয়, এবং প্রত্যেকটা ইংরাজি একে অপরের থেকে আলাদা। রিসেন্টলি আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, একজন বিখ্যাত লেখিকা এবং বিখ্যাত একাডেমিশিয়ান, তার সাথে একজন মানুষের, একটা লোকের খুব ঝামেলা লেগে গেছিল প্রনান্সিয়েশন নিয়ে, মানে সে এক ধরনের প্রনান্সিয়েশন করছে কিন্তু যে ভদ্রমহিলা সে বলছেন যে না, এই ধরনের প্রনান্সিয়েশন মানা যায় না। তো সেই ব্যাপারটাকে আমরা সিঙ্ক্রনিক স্টাডি দিয়ে পড়তে পারি, সিঙ্ক্রনিক স্টাডি করতে পারি, যে একই সময় যখন আমরা বিভিন্ন জায়গার ইংরাজি বা বিভিন্ন জায়গার ভাষাটাকে নিয়ে পড়াশোনা করব তখন সেটাকে বলা হবে সিঙ্ক্রনিক স্টাডি। মানে এই ধরো এই পয়েন্টটা, মানে এটাকে যদি এরম ভাবে দেখাই যে ধরো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কথার কথা বলছি 2000, ঠিক আছে, 2000 সাল। তো 2000 সালে ইন্ডিয়াতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, চায়নাতে একসঙ্গে এই 2000 সালে ইংরাজি বলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটার প্রনান্সিয়েশন, প্রত্যেকটার নিয়মকানুন, প্রত্যেকটার মানে শোনার যে ব্যাপারটা, অ্যাটলিস্ট সেটা অনেকটা তফাত হয়ে যায়। লেখার জিনিসটা একই থাকে কিন্তু শোনার জিনিসটার মধ্যে অনেক পরিবর্তন ঘটে। তো এই যে স্টাডিটা, লোকেশন ওয়াইজ স্টাডি, একই সময়ে একই ভাষার বিভিন্ন জায়গায় যে ব্যবহারটা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে সিঙ্ক্রনিক স্টাডি। আর একই ভাষার বিভিন্ন সময় একই জায়গায় কিন্তু বিভিন্ন সময় যে পড়াশোনাটা আমরা করছি সেটাকে বলা হয় ডায়াক্রনিক স্টাডি। তো ডায়াক্রনিক স্টাডিটা অনেকটা প্যারাডাইমের মতন, আর সিঙ্ক্রনিকটা অনেকটা সিনট্যাগম্যাটিকের মতন, যদিও মানে জাস্ট দেখতে একরকম কিন্তু ফিচার্সগুলো একরকম নয়। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে বলো। স্যার আপনি তো সিঙ্ক্রনিক বললেন, লোকেশন
হ্যাঁ সরি, আমি আবার ভুল বলছি। তাহলে সিঙ্ক্রনিক মানে হচ্ছে লোকেশন, মানে লোকেশন ওয়াইজ একই সময়ে একই ভাষার বিভিন্ন জায়গায় যদি আমি ভাষাটাকে পড়ি তাহলে সেটাকে সিঙ্ক্রনিক স্টাডি বলা হবে। আর একই ভাষার একই জায়গায় বিভিন্ন সময়ে তার কি রূপ ছিল সেই পড়াশোনাটাকে বলা হবে ডায়াক্রনিক। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার, বলি স্যার, মানে স্যার একটা ভাষাকে নিয়ে যখন অনুসন্ধান করছি বিভিন্ন জায়গায় সিঙ্ক্রনিক হ্যাঁ বলছি। হ্যাঁ, একটা ভাষা ইংরাজি, ধরো এই মুহূর্তে 2024-এ ইংরাজি, ইংরাজি ইংল্যান্ডে বলা হচ্ছে, ইউএসএতে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ায়, ক্যানাডাতে, চায়নায়, সব জায়গায় বলা হচ্ছে। ঠিক আছে, আমি ভারতে বসে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে পড়ছি, প্রত্যেকটা টাইপকে পড়ছি। যে ইংল্যান্ডে COLO COLOUR লেখে, রঙের রঙের বানান, কালারের বানান, ইউএসএ তে লেখে COLOR। ঠিক আছে, আমরা আমরা কারকে বলি কার, CAR, কার কার, কিন্তু দুজনেই ইংল্যান্ড এবং ইউএস এর লোকেরা বলে কা। আবার যদি ফার্স্ট সিলেবলটা স্ট্রেসড হয়ে যায় তাহলে হয়ে যাবে খা। ঠিক আছে, তো আমরা বুঝতে পারবো না, মানে আমি যদি এরকম করে তোমাকে হঠাৎ করে বলি যে আই কেম ইন এ খা, তো তুমি কি বুঝবে কি খা, কি খায়ের ব্যাপারে কি বলছে, কি খাবে? বাট ইংল্যান্ডের লোকেরা এরকম করে বলতেই পারে যে আই কেম ইন এ খা, মানে ও বলতে চাইছে যে আমি গাড়ি করে এসেছি, চার চাকায় এসেছি। ঠিক আছে, তো এই যে স্টাডিটা সেটা হয়ে গেল সিঙ্ক্রনিক, একই সময়ে একই ভাষা বিভিন্ন জায়গায়। ডায়াক্রনিক, একই ভাষা একই জায়গায় কিন্তু বিভিন্ন সময়, একটা সময় ভিত্তিক আর একটা জায়গা ভিত্তিক। সিঙ্ক্রনিক হলো জায়গা ভিত্তিক, ডায়াক্রনিক হলো সময় ভিত্তিক। ঠিক আছে, ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? স্যার বলছি, যদি আমরা বাংলা ভাষাটাকে ধরি, মানে বাংলা তো ভারতেও বলা হয়, আর বাংলা তেমনি বাংলা মানে স্যার বাংলা তো ওয়েস্ট বেঙ্গলেও বলা হয়, আর হ্যাঁ যদি সেটা দেখি যে বাংলাদেশেও বাংলা বলা হয়, হ্যাঁ মানে স্যার এই দুটোকেও কি আমরা সিঙ্ক্রোনাইজ করতে পারবো? হ্যাঁ, একই সময়ে 2024 নিলাম, 2024-এ আমরা দেখলাম বাংলাদেশে এক ধরনের বাংলা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে তো হাজার রকমের বাংলা বলা হয়, বাংলাদেশেও তাই, বাংলা ইউএসএতেও বলা হচ্ছে, চায়নাতেও বলা হচ্ছে, কারণ ওইখানে বাঙালিরা চলে গেছে, বাঙালিরা বাংলা কথা বলছে, কিন্তু ওদের বাংলাটা অন্যরকম শুনতে লাগবে, আর বাংলাদেশের বাংলা অন্যরকম শুনতে লাগছে। হ্যাঁ, লেখার ব্যাপারটা অনেকটা একই থাকবে, ভাষার মধ্যে পরিবর্তন কমই হয়েছে, কিন্তু মানে লেখা ভাষার মধ্যে, কিন্তু শোনা ভাষাটা যেটা, স্পিচটা যেটা, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আলাদা। মানে তোমাদের মানে বর্ধমানের বাংলা বা হুগলির বাংলা আর কলকাতার বাংলার মধ্যেও কিন্তু একটা তফাত আছে, সামান্য কিন্তু আছে। হ্যাঁ, তো সেটা ঠিকই বলছো যে ওই ওই স্টাডিটাকেও আমরা সিঙ্ক্রনিক স্টাডি বলবো। আর কিছু, এনিথিং এলস? ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।